গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সোনাইরাও ভালো আছে। তো আজকে বৃহস্পতিবার, তো অনেক সকালে উঠে কাজকর্ম সেরে নিয়েছি আর স্নানও করে নিয়েছি, তো তারপরে পুজো করে নিলাম। তো তারপর মেজো জাকে ফোন করলাম যে নেমায় চা খাবো, তো চা করবো এবার। আর টিফিন করবার জন্য কিছু একটা জোগাড় করে নেবো। তো টিফিনে তো আমরা মুড়ি খাই, তো মুড়ি খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে নেবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো আমার পাশে থেকো, লাইক করো আর অনেক কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তো চলো, সকালটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করি। তো পুজো করবার পর তো টিফিন করব, তো এখনও চা খাইনি। তো টিফিন করবার জন্য এদিকে বরবটি কলাইটা সিদ্ধ করতে দিচ্ছি। তো আমরা তো মুড়ি প্রিয় তোমরা সবাই জানো, তো বরবটি কলাই আর গোটা আলু দিয়ে সিদ্ধ করতে দেবো। তো একদিকে যে ডা এই বরবটি আর আলু সিদ্ধ করতে দিলাম, আর একদিকে চা বসিয়েছি। তো এখন 8:10 বেজে গেছে। তো মেজো যাও উপর থেকে নেমে আসলো, তো চলো দুজনে মিলে চাটা খেয়ে নিই। আর একসঙ্গে বসে চা খেতে খেতে অনেকটা সময় চলে যায়, তো গল্প গুজব করতে করতে অনেকটা সময় যায়। তো সেই জন্য তো তোমাদেরকে বললাম যে সকাল সকাল উঠে স্নান করে পুজো টুজো করে নিয়েছি, আর বাসি কাজকর্ম তো অবশ্যই সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তোমরা সবাই জানো যে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তো ঘট পেতে লক্ষ্মী পুজো করতে হয়, তো সেই জন্য অনেকটা সময়ও লাগে। তো আমি আজকে কোনো আলিশি করি নি, তো গরম জল করে নিয়েছিলাম। তো গরম জল টল করে নিয়ে স্নান করে নিলাম, তো তারপর এদিকে দুজনের জন্য চা নিয়ে নিলাম। তো এবার চাটা খাই বসে, তো তারপরে অন্য কাজগুলো সেরে নেবো। তো আজকে সারাক্ষণ বসে দাঁড়িয়ে কাটিয়েছি। এই যে এদিকে জমা যা উঠে এসেছে, সে উঠে বসে আছে, শীতে কাঁপছে আর প্রচণ্ড ঠান্ডা। তো এই ঠান্ডার জন্য না কাজকর্ম করতে ইচ্ছা করে না। তো তারপর আবার এদিকে দুধ চাও করে নিয়েছি, তো বসে বসেই আর কি দু কাপ চা খাওয়া হলো। আর ডালটা সিদ্ধ করেছিলাম, তো ডালটা হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তো আমার যা বললো যে বেশি করে ঝাল দিতে, তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিয়েছি, তো কালারটা সেই জন্য লাল লাল হয়েছে। তো যে ও লঙ্কা ঝাল খেতে খুব ভালোবাসে, তো আমিও খাই ঝাল। তো শুকনো লঙ্কাটা অতটা খাই না, কাঁচা লঙ্কাই খাই। তো কাঁচা লঙ্কা দুটো করে নিয়েছি, আর কি বলো তো কাঁচা লঙ্কাটা নেই কো দেখলাম, তো আজকে বিকালে আনবো। তো যদি দোকানে পাই তো বিকালে আজকে নিয়ে আসব। তো তারপরে রান্নায় বসিয়েছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল ঝোল করে তরকারি। আর ও বললো যে একটা তরকারি ভাত কর, তো ফুলকপি আলু তরকারি করেছি। তো তারপরে আবার আমরা আর একবার চা খেয়েছিলাম। তো চা খাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো এখন একটা আমার 1:30 বেজে গেছে, তো ও 2:52 ট্রেনে চলে যাবে শ্রীরামপুর, তো সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তো না হলে এত তাড়াতাড়ি খেতাম না। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো যেহেতু একটা তরকারি ভাত করেছি, তো থালার উপরই আর কি মানে তরকারিটা নিয়ে নিলাম তুলে। তো খাওয়ার পরেই বলছে যে তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, তো ঘি দিয়ে করেছিলাম নিরামিষ তরকারি, তো তো সত্যিই খেতে ভালো হয়েছিল। আর দেখবে অনেক সময় একটা তরকারি দিয়ে ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমরা নিয়েছিলাম বাটিতে একটু কুলের আচার, তো যেটা আমার মেজো যাই করে এনেছে কুলের আচার, তো সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো তারপর খাওয়া দাওয়া করে এদেখো রেডি হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে, তো চলে যাচ্ছে। তো আমি এগিয়ে দিয়ে আসলাম, তো তারপর ও টোটো ধরে স্টেশনে গেল, তো তাড়াতাড়ি করছে ট্রেনটা পাবে না বলে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা প্রদীপ দেখানো হলো, তো তারপরে আবার একটু চা করে নিচ্ছি। তো চা ঠান্ডা পড়েছে না, প্রচণ্ড ঠান্ডা গো। তো এই ঠান্ডায় না না কোনো কাজ করতে ইচ্ছে করছে, না কোনো ভিডিও করতে ইচ্ছে করছে, সবসময় মনে হচ্ছে যে এক জায়গায় বসে থাকি। আর এক জায়গায় বসে থাকলে না সত্যি উঠতে পারা যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়েছে। তো এখন চলো একটু চা বিস্কুটটা খাই। আর রাতে সত্যি করে আমার সত্যি কথা বলতে কিছু করতে ইচ্ছা করছে না, আর আমার খেতেও কিছু ইচ্ছা করছে না।